বিশেষ করে এখানে উপস্থিত গার্জিয়ান যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে অগ্রগতী ছাত্রীরা আজকে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত, এবং বিশেষ করে এইমাত্র যারা এসএসসি পরীক্ষা শেষ করলেন, যাদের উদ্দেশ্যে আজকের এই সম্বর্ধনা, আজকের এই সম্মাননা অনুষ্ঠান, তাদের সবাইকে আমার সালাম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যখন থেকে আমার পড়াশোনা শুরু হয়েছে, বিশেষ করে ক্লাস ফাইভে যখন বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তখন থেকে এই শিক্ষার প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয়েছে যে পড়তে হবে, শিখতে হবে এবং শেখার মধ্য দিয়ে বড় হতে হবে। আমি একটা সাধারণ ঘরের সন্তান, এখানে যারা বসে আছেন অনেকেই জানেন, অনুষ্ঠানটা বক্তৃতা অনুষ্ঠান নয়, এটা আমার বাড়ি, এটা আমার খুলি, এই বাড়িতে এই খুলিতে কোনো বক্তৃতা নয়। কথা হচ্ছে যে আমরা সম্মান করতে শিখতে হবে, আমার শিক্ষাকে সম্মান করতে হবে, এই শিক্ষার্থীদের সম্মান করতে হবে, উৎসাহিত দিতে হবে, যাতে করে তাদেরকে তাদের এই সম্মাননা দেখে, তাদের এই সম্মান দেখে, তাদের এই অর্জন দেখে পরবর্তী প্রজন্ম শিখে। আজকে যারা ক্লাস টেনে আছে তারা যেমন শিখতেছে, ক্লাস নাইনে আছে তারা যেমন শিখতেছে, ক্লাস এইটে আছে, ক্লাস সেভেনে আছে, সিক্সে আছে তারা যেমন শিখতেছে, পাশাপাশি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম তারা শিখবে, তারা জানবে, তারা বুঝবে। আজকে এই অনুষ্ঠানটা ঐতিহাসিক অনুষ্ঠান হয়ে থাকে, এইরকম অনুষ্ঠান নিজেকে দিয়েছে শিক্ষার্থীদের ছাত্রীদের সম্বর্ধনা এবং সম্মাননা, এরকম অনুষ্ঠান প্রতি বছরই আমরা করব বক্তৃতার মাধ্যমে, আরো বড় ব্যাপারে আমরা করব। আজ থেকে বহু বছর আগে 1990 দশকে প্রথম দিকে 90-91 সালে আমি সমগ্র বিধানপূর্বে কলেজ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে। মিঠাপুরে মাত্র দুইটা কলেজ ছিল না, মিঠা কলেজ এবং সতীবাড়ি কলেজ 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই দুটা কলেজের জন্য তখন ছাত্র ছিলাম, আমি পয়সা দিতে পারি না। আজকে বাস্তবতা যে আমাদের মিঠাপুকুরে, এবং আমার মনে হয় বাংলাদেশের মিঠাপুকুরে একমাত্র উপজেলা যেখানে 19টা কলেজ আজকে প্রতিষ্ঠিত মিঠাপুকুরে, তার মধ্যে 9টি কলেজ অলরেডি ডিগ্রি কলেজ রয়েছে। আজ থেকে বহু বছর আগে 1990-91 সালে কলেজ আন্দোলন যখন শুরু করি মিঠাপুকুরের প্রত্যেক অঞ্চলে, মিঠাপুকুরের দ্বীপ অঞ্চলের মধ্যে জায়গা দূরাঞ্চল, বড়পালা, 11 নম্বর ইউনিয়ন, বৈরাতি মধ্যে জায়গা, 16 নম্বর ইউনিয়ন, ইমানপুরের মধ্যে 17 নম্বর ইউনিয়ন, এবং আরো বৈরাবন্দের মধ্যে অধিষ্ঠিত জায়গা, যে বৈরাম বেগুন ভাটিয়া জন্মস্থান যেটা শূন্য হয়ে গেছিল, সেখানে শ্মশান হয়ে পরিণত হত। আমি 1989-90 সালে যখন দেশে আসি, তখন আমার তো তাগিদ ছিল এই এই মিঠাপুকুরের সম্মান, রূপপুরের সম্মান, বেগম রোকেয়া, নারী জাগরণের রক্ত, নারী শিক্ষা রক্ত, রূপপুরে নয়, বাংলাদেশে নয়, সমস্ত ভারতবর্ষে, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বর্তমানে শ্রীলঙ্কা, এই 5টা দেশে বেগম রোকেয়ার নামটা সরকার করে একদম অগ্রদূত, নারী জাগরণের অগ্রদূত হিসেবে তার লেখনীর মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে, তার রচনাবলীর মাধ্যমে, তো সেই বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবাদ, আমাদের মিঠাপুকুর, আমাদের রানীপুরের পার্শ্ববর্তী ইউনিয়ন। আমার প্রথম কাজটা ছিল সেই বেগম রোকেয়াকে জাগৃত করা,
বেগম রোকেয়ার স্মৃতিকে জাগ্রত করা এবং বেগম রোকেয়ার কবরস্থানে একটা ডাক্তার নাম প্রবাসী স্কুল ছিল। এইখানে আমরা একটা কলেজ করেছি, মহিলা কলেজ করা হয়েছে। প্রথমে মহিলা কলেজেই শুরু হয়েছে, এবং এই কলেজে আপনাদের বোঝার জন্য বুঝছি, অনেকে জানেন অনেকে জানেন, সেই কলেজের মাটিটা পর্যন্ত বেগম রোকেয়ার জায়গায় জমিদারি ছিল, সব খেয়ে ফেলছেন। আমাদের দেশে গ্রামের মানুষ কম, অকামের মানুষ বেশি। এই অকামের মানুষরা এই তার জমি পর্যন্ত দখল করে ফেলছিল। এই কলেজ যে করবে বেগম রোকেয়ার নামে, সেই কলেজের মাটি ছিল, মাটি খেয়ে ফেলছে। তারই স্বামীর জমিদারির মাটি, সেই মাটি কিনতে হয়েছে। আমার স্পষ্ট মনে আছে, আমার চাচা অ্যাডভোকেট শামসুর জামান, তিনি আমার সুপ্রিয় নেতৃত্ব, মানে তার একটা বিশেষ ভূমিকা আছে। যে অ্যাডভোকেট শামসুর জামানকে আমি বলছিলাম, চাচা আপনি তো সারা জীবন মানুষের জন্য উৎসর্গিত করেছেন, এইখান থেকে শুরু করেন, এখানে যত টাকা লাগে আমি দেব, আমি দলে টাকা দেবো না। পায়রাবন দেব কলেজ করার জন্য বেগম রোকেয়ার স্মৃতিকে সংরক্ষণ করার জন্য উনি লেগে থাকে পাশে ওনার ভক্তি ভক্তি পান বাড়িতে ওনার বাড়ি, উনি তার নিজের জন্মস্থান মনে করে এখানে আমাকে পুত্র উনি করে এইখানে মাটি কেনা হয়েছে। প্রথমে আমরা মাটি কিনে সেইখানে আমরা বিল্ডিং করছি, তারপরে সেইখানে শিক্ষক নেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন করার পরে নেওয়া হচ্ছে, এবং তার এই সহযোগিতায় এবং এলাকাবাসীর প্রচেষ্টায় আজকে বেগম রোকেয়া নামে কলেজ হয়েছে তার জন্মভূমিতে। সেই কলেজ আজকে কি কি কলেজ হয়েছে, বেগম রোকেয়ার জন্মস্থান, এই জন্মস্থানে বেগম রোকেয়ার কলেজ আজকে সরকারি কলেজ হয়েছে।